হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌন্দর্যের সাত কাহিনী। সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ঘরোয়া উপায়ে কী করে টোনার বানানো যায় সেটা শেয়ার করব। খুব ইজি, এই টোনারটা সব রকম ত্বকে ব্যবহার করা যাবে। আমার টোনারটা ব্যবহার করতে যা যা উপকরণ লেগেছে তার মধ্যে হচ্ছে সরষা পিউরি, যাকে বলে শশার রস। আমি শশাটাকে গ্রেট করে শশার রসটা বের করে নিয়েছি। আর একটু লাগবে অ্যালোভেরা জেল, আর একটু গোলাপ জল। সব উপকরণগুলো নিয়ে একটা একটা করে আইস ট্রেতে দিতে হবে। যে কোনো ত্বকের সমস্যা থাকলে, যেমন মেছে দাগ, ব্রণের দাগ, ওপেন পোর্স, যে কোনো কিছু দাগের সমস্যা থাকলে এই টোনারটা লাগিয়ে দেখো। সপ্তাহখানি নিজে বুঝতে পারবে তোফাতটা কতটা ব্রাইট লাগবে। এটা লাগানোর পর স্কিনে একটা উজ্জ্বল আভা দেখা যাবে। আমার রাখা হয়ে গেছে ট্রেতে। এরপরে আমি ডিপ ফ্রিজে 30 মিনিটের মতো রেখে দেব। দেখতে পাচ্ছ যে আইস টোনারটা রেডি হয়ে গেছে। এবারে এই বরফের টুকরোটা মুখে মাসাজ করতে হবে 15 মিনিট। এই টোনারটার সাহায্যে মুখে যদি মেছেদা থাকে, ব্রণের দাগ থাকে, বা যে কোনো দাগের সমস্যা থাকলে এই টোনারটা একবার যদি ব্যবহার করো, মাস যদি লাগিয়ে দেখো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।